তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বেদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা, এই বক্তারা বলে, এই গোমরা গুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী, মিন ওয়াহী শয়তান, এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী। মাতা পিতা নিয়ে বিতর্ক, কেউ বলেন জান্নাতে যাবেন, তারা আর কেউ বলেন জাহান্নামে যাবে, তারা আপনার মতামত জানতে চাই। এখন দেখেন আল্লাহর নবীর পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এইটার উপরে আপনার ইমান নির্ভর করে? এইটার উপরে আপনার জান্নাত জাহান্নাম যাওয়া কিছু নির্ভর করে? এই ফয়সালাটা কে করবেন? এটা আল্লাহর জন্য ছেড়ে রাখলে, ছেড়ে দিলে কেমন হয়? কোরআন শরীফে সরাসরি আল্লাহ তাআলা বলেন নাই যে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নাম নিয়ে বলেন নাই। হাদিসে একটু ইঙ্গিত এসেছে, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি মুসলিম ছিলেন, তার বাবা কাফের হালতে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? মারা গেছেন যে জাহেলী জামানায় ইমান না নিয়ে, তোমার আব্বা তো জাহান্নামে। তিনি ভয়ে মানে কষ্টে চোখের পানি চলে আসলো, তিনি বলে যে তোমার আব্বাও জাহান্নামে, আমার আব্বাও জাহান্নামে, এরকম হাদিস পাওয়া গেল। আচ্ছা, এরপরে ওনার আম্মাকে কবর জিয়ারাতে যাবেন, আম্মা তো উনি নবী হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, তাওহীদের খবর তো পান নাই, শেরেকের হালতে ইন্তেকাল হয়েছে। তিনি আল্লাহর কাছে পারমিশন চাইলেন যে আল্লাহ আমি আমার আম্মার কবরটা একটু দেখতে যাই, আমাকে ছোটকালে মিস করেছি, ঠিক আছে যেতে পারবা, জালা দেখতে গেলে একটু দোয়া করতে পারবো? আল্লাহ তারা দোয়া করার পারমিশন দিলেন না, কারণ কাফের হয়ে মারা গেলে তার জন্য দোয়া করা যায় না। তিনি মায়ের কবরের কাছে গিয়ে খুব কাঁদলেন, সাহাবীরা অনেকক্ষণ ওনার কান্না দেখে নিজেরা কাঁদতে থাকলেন। তিনি বললেন যে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম দোয়া করতে, আল্লাহ আমাকে পারমিশন দেননি। এই দুঃখে মানে কষ্টে তিনি চোখের পানি ফেলেছেন। তো এরকম কিছু ইঙ্গিত আছে, এই হাদিস যেহেতু আছে সেই জন্য হাদিসটা আমরা শুনলাম আর শোনালাম, এর বাইরে কোনো মন্তব্য করা থেকে আমরা বিরত থাকতে চাই, কারণ এই ফয়সলাটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এগুলো নিয়ে বিতর্ক করার দরকার আছে? প্রথম মৌলিক বিষয়টা জানি, জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই, দরকার আছে নাকি? যে আপনাকে জানতে হবে তাহলে ইমান আপনার ঠিক হবে, যে আপনার বাপ মা জান্নাতে নামা জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায় তাহলে, এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে, হ্যাঁ এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? জন্মের আগেই মারা গেছে, মায়ের পেটে তখনই, চোখে দেখার কোনো সুযোগই হয়নি, তাই না? তো বাপ তো আগেই মারা গেল ভূমিষ্ঠ হওয়ার আগে, তারপরে মা মাত্র ছয় বছর বয়স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কখন? চল্লিশ বছর বয়সে। তো তারা মুসলিম কি করে হবে? ইসলামের ওহী আসলো চল্লিশ বছর বয়সে, তাহলে এরা মুসলিম কি করে হইল? তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্ম কর্ম কি ছিল? মূর্তি পূজা করা, কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। আব্দুল মুত্তালিব দাদা কাবার মোতাওয়াল্লি, তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পূজক। সুতরাং সেই ধর্মের উপরে, শিরকের ধর্মের উপরে পিতামাতা ছিলেন। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না,
জাল কথা। যারা বলবে হ্যাঁ বেদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন চল্লিশ বছর বয়সে তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে, আসলেন আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি হ্যাঁ, আর মাটি তো দরকার হয় না, ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, যদি কোরআন সুন্নার ওহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন তর্ক বিতর্ক আর যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো, শয়তানের ওহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান, ভিত্তিহীন কথা। অনেক বড় বক্তারে বলে এইসব কথা। জি, তারপরে বলছেন নবী জানতেন না, তার বাবা মা জান্নাতি। হ্যাঁ, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে, বললাম একটু আগে, যদি নবী জানলেন না তো প্রমাণ করলো কি দিয়ে? তার নিশ্চয়ই কোরআন হাদিসে প্রমাণ করেনি, কি দিয়ে প্রমাণ করেছে? জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে দেবে এর সাথে।